এশিয়া কাপ হকিতে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়েছে বাংলাদেশ। জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ 4-2 গোলে জিতেছে। ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। 59 মিনিট পর্যন্ত স্কোর লাইন 3-2 ছিল। পুষ্কর খিসা মিমোর ফিল্ড গোল্ডে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। রাসেল মাহমুদ জিমির গোলে বাংলাদেশ 13 মিনিটে লিড নেন। ফিল্ড গোল করেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চবার এশিয়া কাপ খেলা এই খেলোয়াড়। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ 1-0 গোলে লিড নিয়ে শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে 7 মিনিটে ইন্দোনেশিয়ার আবদুল্লাহ ফিল্ড গোল করে ম্যাচে সমতা আনেন। ওই মিনিটেই আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান 2-1 হয়। 24 মিনিটে দিন মোহাম্মদ ইমনের গোলে বাংলাদেশ 3-1 লিড নিয়ে মধ্যবিরতিতে যায়। তৃতীয় কোয়ার্টারে 6 মিনিটে আরদামের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন ইন্দোনেশিয়া। 3-2 স্কোর লাইনে শেষ হয় তৃতীয় কোয়ার্টার। শেষ মিনিটে পুষ্কর খিসা মিমো গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। ইন্দোনেশিয়া শেষ কোয়ার্টারের সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়, ফলে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে হারিয়ে 5ম স্থান নির্ধারণী ম্যাচে উঠে। আগামী 1 জুন বাংলাদেশ 5ম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।